রিয়েল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল অফ এম 94.8 এনেছে সেই সব বই প্রকাশকদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের বিখ্যাত সব সৃষ্টিগুলো। facebook.com/capitalofm94.8 এ ক্যাপিটাল থিয়েটারের একটি পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ দেয়া থাকে, যার উত্তর পুরো গল্পের মধ্যেই পেয়ে যাবেন। সেই কুইজের সঠিক উত্তর দিয়ে এবং পোস্টটি সবচেয়ে বেশি শেয়ার করে দুজন হবে বিজয়ী, যাদের নাম উল্লেখ করা হবে পরবর্তী এপিসোডে। আজ আমরা শুনব জনপ্রিয় লেখক আবুল খায়ের সজীবের ধারাবাহিক গল্প ভালো আছি এক্সপ্রেসের দ্বিতীয় পর্ব। আবুল খায়ের সজীব একজন প্রতিশ্রুতিশীল তরুণ লেখক। খুব অল্প বয়স থেকেই লেখালেখি শুরু তার। সম্ভবত প্রাথমিকের গণ্ডি পেরোতে না পেরোতেই কলম হাতে নিয়েছেন তিনি, লিখে চলছেন অনবদ্যভাবে। সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই তার বিচরণ। লিখেছেন গল্প, কবিতা, উপন্যাস। গীতিকার হিসেবেও পেয়েছেন সাফল্য, লিখেছেন নাটকও। কবিতা দিয়ে যাত্রা শুরু, এরপর গল্প আর উপন্যাস মিলে প্রকাশিত হয়েছে মোট 8টি বই। জীবন, জীবনবোধ আর ভালোবাসাময় লেখাগুলো ইতোমধ্যে পাঠকদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। লেখার মাঝে তৈরি করতে চেয়েছেন নিজস্বতা, বারবার নিজেকে ভেঙেছেন, আবার গড়েছেন নিজেই। বিজ্ঞানের ছাত্র হলেও বাংলাকে হৃদয় ধারণ করেছেন অকৃত্রিম মায়ায়। বাংলা গান, বাংলা সাহিত্য আর বাংলা কথা যেন তার শেকড় জুড়ে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে এখন কর্মরত আছেন শীর্ষস্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায়। সজীব শুধু লেখালেখি করেই ক্ষান্ত নন, তিনি একজন ভালো পাঠকও। বর্তমান প্রজন্মের প্রতিভাবান লেখক জটিল কুটিলের সমাজে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য পাঠককে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে যাচ্ছেন সাবলীল লেখনীর মাধ্যমে। তার ভালো আছি সিরিজ ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে আর তারই সংকলন বের হচ্ছে এই বইমেলায়। রংপুরের ছেলে সজীব তার লেখনীর মাধ্যমে হতে চেয়েছেন সারা দেশের, সারা বিশ্বের, আর তাই বোধ হয় সফলতা ছাড়িয়ে তিনি হতে চান সার্থক। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, শামিমাল মাহমুদ এবং মার্শিয়া রহমান। সঙ্গীতায়োজনে রফিকুল ইসলাম ফরহাদ এবং পরিচালনায় জাহান অরণ্য। চলুন তাহলে এবার উপভোগ করি জনপ্রিয় লেখক আবুল খায়ের সজীবের ধারাবাহিক গল্প ভালো আছি এক্সপ্রেসের দ্বিতীয় পর্ব। গত মাসে নতুন একটা চাকরিতে জয়েন করেছি, একটা প্রাইভেট ব্যাংকের সিনিয়র অফিসার পদে। প্রাইভেট কোম্পানির চাকরিতে একটা আনন্দ ছিল, এ চাকরিতে আনন্দ নেই, আছে টাকা। অবশ্য মাঝে মাঝে জীবনের প্রয়োজনে আনন্দের অনেকখানি জুড়ে থাকে অর্থের বসবাস। সবকিছু চাইলেই পাওয়া যায় না, প্রকৃতি নিজেও তো গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী। সোজা বাংলায় কিছু পেতে হলে কিছু দিতে হয়, আমাকেও দিতে হয়েছে। অবনীকে পেতে আমাকে অনেক কিছু দিতে হয়েছে, আর অবনী ভালোবাসা দিচ্ছে বলেই আমার অনেক কিছু পাওয়া হচ্ছে। কেবল ভালোবাসাটাই নিঃস্বার্থ হতে হয়, ভালোবাসার বিনিময় কেবল ভালোবাসা, আর ভালোবাসার সবটুকু জুড়েই থাকে আবেগ। বিবেক দিয়ে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসায় কোনো যুক্তি চলে না। ভালোবাসতে হলে পাগল হতে হয়, যে যত বেশি পাগল হতে পারবে সে তত বেশি ভালোবাসতে পারবে। অবনীয় পাগল বোধ হয়, আমিও। এমন সব কথাগুলি ভাবছিলাম
হাসপাতালের বিছানায় শুয়ে। গত তিন দিন আগে অফিস থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় ফিরেছিলাম। ছোটবেলার অভ্যাসটা এখনো কাটেনি। বৃষ্টি দেখলেই মাথা ঠিক থাকে না, না ভিজলে যেন শান্তি নেই। কাক ভেজে আমাকে দেখেই অবনী প্রথম যে কথাটা বলে তা হলো, এক্ষুনি জ্বর আসবে। আমি হেসেছিলাম, হাসতে হাসতে বলেছিলাম, বৃষ্টিকে খুব হিংসে হচ্ছে না? অভিযোগের সুরে অবনী বলল, তুমি একটা মিথ্যুক। কেন? কেন মনে নেই সেদিন কি বলেছিলে? এই বর্ষার প্রথম বৃষ্টিতে আমরা দুজন একসাথে ভিজব, আর আজ স্বার্থপরের মতো একা একাই ভিজলে। এই কথা বলে ঘুরে তাকানোর আগেই অবনীকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। লজ্জা মিশ্রিত চোখে অবনী বলল, উফ ছাড়ো, আরে করছো কি, ভিজে গেলাম তো। কিসে ভিজলে? ভালোবাসার বৃষ্টিতে নাকি আমার ভেজা শরীরের স্পর্শে? তোমার মাথা। আমি আর কোনো কথা না বলেই অবনীকে জড়িয়ে ধরে চলে এলাম ছাদে। এই বাড়ির ছাদটা বিশাল, পুরো ছাদের কোনায় কোনায় নানান রকমের ফুলের গাছ, মাঝখানে একটা লেবুর গাছও আছে। বলাই বাহুল্য, ভালো মাইনের চাকরির সাথে সাথে একটা ভালো বাসাও নিয়েছি। যাই হোক, অবনীকে নিয়ে চলে এলাম লেবু গাছটার নিচে। বৃষ্টি তখনও বেশ অক্লান্ত ঝরছে, ততক্ষণে দুজনেই কাক ভেজা। বর্ষার প্রথম বৃষ্টিতে লেবু গাছের পাতা যেন আরও উচ্ছ্বসিত। অবনীর কোনো সাড়া শব্দ না পেয়ে আমার মুখোমুখি করে দাঁড় করালাম ওকে। তখনও আমার হাত ওর হাতকে ধরে রেখেছে। যা দেখলাম তাতে নিজেকে বেশ ভাগ্যবান মনে হলো। সত্যি এমন দৃশ্য দেখার সৌভাগ্য এক জীবনে খুব একটা হয় না। আর যে পুরুষের জন্য কোনো নারী এমন দৃশ্য তার হৃদয় গহীন থেকে উদ্গীরণ করে এবং উপহার হিসেবে সাজিয়ে রাখে, সে পুরুষের জীবন পরিপূর্ণ। সে দৃশ্য দেখার আগে কিছু কথা বলা দরকার। মানুষের পঞ্চ ইন্দ্রিয়গুলো হলো চোখ, নাক, কান, জিহ্বা আর ত্বক। প্রত্যেকটি ইন্দ্রিয়েরই আলাদা আলাদা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, কোনোটাই কোনোটার চেয়ে কম নয়, বরং সমান। প্রত্যেকটির রয়েছে নিজস্বতা কিংবা স্বকীয় বৈশিষ্ট্য। তবে এই ইন্দ্রিয়গুলোর মধ্যে চোখকে আমার সবচেয়ে ভয়ঙ্কর আর শক্তিশালী ইন্দ্রিয় বলে মনে হয়। আমি তো এটাকে অ্যাটম বোম বলতেও রাজি। দেখা ছাড়াও চোখের যে অনেক কাজ আছে, পর্যবেক্ষণ কিংবা পরীক্ষণ দুইয়ের জন্যই চোখ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। নিরীক্ষণেও চোখ বেশ ভালো ভূমিকা রাখে। চোখই একমাত্র অঙ্গ যা মানুষকে বেঁধে রাখতে পারে। চোখের আবার অনেক রঙও আছে, কারো চোখ নীল তো কারোটা কালো, আবার কারোটা ধূসর। চোখ যে প্রকারেরই হোক না কেন, সব চোখে কথা বলে, গান গায়, অশ্রু ঝরায়। সেই অশ্রুরও আবার অনেক রূপ, অনেক ঢং, কোনোটা সুখের তো কোনোটা দুঃখের। আবার আরেক রকম কান্না আছে যার নাম মায়া কান্না। তবে একটা বিষয়ে সব কান্নার মাঝেই একটা সাদৃশ্যতা আছে, তা হলো সব চোখের জলের স্বাদই নোনতা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হয় মানুষ যখন মনের কথা চোখের ভাষায় বলতে শুরু করে। ভয়ঙ্কর বললাম এই কারণে যে অন্তত প্রথম প্রেমের ক্ষেত্রে নারীরা এই ধারালো অস্ত্রটা বেশ ভালোভাবেই ব্যবহার করে, আর তাতেই লুকিয়ে থাকে শত যুবকের সর্বনাশ। শত শত কবি শত সহস্র কাব্য রচনা করে এই চোখ নিয়ে, কিন্তু তাতে কি, নারীর তো আর চাহনিতে পরিবর্তন আসে না। যদিও বা আসে, তাকে আমরা বলি বাঁকা চোখে তাকানো। এই বাঁকা চোখের অন্য অনেক রকম অর্থ আছে, তবে নারীরা পুরুষের চোখ দেখে অনেক কিছু বলে দিতে পারে। এটা বোধহয় বিধাতা প্রদত্ত বিশেষ ক্ষমতা। শুধু সুন্দরী নয়, অবনীর চোখ দুটিকে প্রথম দেখাতেই আমার খুব বিশ্বস্ত মনে হয়েছিল। মনে হয়েছিল এই চোখ
কখনো মিথ্যে বলতে পারে না। আসলে ভালো লাগার বিষয়গুলো বোধ হয় এমনই, কি কেন কিভাবে এসব দিয়ে কখনোই তা প্রকাশ করা যায় না। আচ্ছা চলুন সেই দৃশ্যে ফিরে যাওয়া যাক। আমি দেখলাম অবনীর চোখ বন্ধ, দাঁত দিয়ে আলতো করে ঠোঁটের এক কোণা কামড়ে ধরেছে অবনী, বুকটা শাড়ির আঁচলে ঢাকা। ঝুম বৃষ্টির অবাধ্য ঝরে পড়াতেও খুব ভালোভাবেই তার বুকের ওঠানামা বোঝা যাচ্ছে। বৃষ্টির পানি লেবু পাতার শরীর ছুঁয়ে অবনীর মাথায় পড়ছে। অপ্রতিরোধ্য বৃষ্টি ফোঁটা কখনো তার কপাল বেয়ে লজ্জা মিশ্রিত মিনতির আবেদনে সজাগ নাকের ডগা ছুঁয়ে ঠোঁটে এসে পড়েছে। এক পাশ কম্পমান ঠোঁট খানিক শিহরণে যেন আমন্ত্রণ জানাচ্ছে আমাকে। অবনীকে কতখানি সুন্দর লাগছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। অবশ্য সবকিছু ভাষায় প্রকাশ করার দরকার পড়ে না। অন্তত দুটি হৃদয় জমিন যখন লজ্জার আবিরে লাল, তখন কথা বলা অনর্থক। আমিও সাড়া দিলাম অবনীর ডাকে। এই আবেদনে সাড়া না দেবার দুঃসাহস আমার নেই। আমি জড়িয়ে ধরলাম অবনীকে। আমার কাছে অবনীর সম্পূর্ণ সমর্পণ করল নিজেকে। বেশ খানিকক্ষণ কেটে গেল এভাবে, অথচ মনে হল কত দ্রুত অতিবাহিত হল সময়। এই মুহূর্তে সময়কে সবচেয়ে নিষ্ঠুর মনে হল আমার। হঠাৎ অবনী বলে উঠল, ছাড়ো, কেউ দেখে ফেলবে। আমার খুব হাসি পেল। আমার হাসি দেখে অবনী বলল, আরে হাসছো কেন? তো হাসবো না, তোমার কি মনে হয় এই ফ্ল্যাটে আমি ছাড়া আর অন্য কোনো রোমান্টিক ব্যক্তি আছে যে বউকে নিয়ে এই সময়ে ছাদে আসবে? ও আচ্ছা আচ্ছা, তুমি নিজেকে খুব রোমান্টিক মনে করো তাই না? ভেজা শার্টের কলারটা উঁচিয়ে বললাম, তো কি আমার মতো এমন সুপুরুষ দেখেছো নাকি এই জীবনে একটাও? পুরুষ দেখেছি কিনা জানি না, তবে তোমার মতো গাধা আর একটাও দেখিনি। কেন? তারপর অবনী যা দেখালো তাতে নিজেকে সত্যি খুব গাধা মনে হলো। আগে বলেছিলাম নারীর চোখ বড় ভয়ঙ্কর বিষয়, তবে অবনী কি দেখিয়েছিল যাতে নিজেকে খুব গাধা মনে হয়েছিল সেটা এখানে বলা যাচ্ছে না। গল্পের নায়ক নায়িকা বলে কি সব কথা বলে দিতে হবে? তাদেরও তো একটা ব্যক্তিগত বিষয় আছে নাকি? তাই আপনাদের সেই আশায় গড়ে বালি। বৃষ্টি বিলাস শেষে অবনী নিজেই একটা শুভ্র গামছা দিয়ে আমার মাথা মুছিয়ে দিল। বিছানায় আধ শোয়া হয়ে একটা নকশি কাঁথা গায়ে জড়ালাম। এই কাঁথাসহ আরও আটটি কাঁথা আমার মা অবনীকে দিয়েছিল আমাদের বিয়ের সময়। মায়ের কথা খুব মনে পড়ছিল তখন। মায়ের কথা ভাবছিলাম আর মনে হচ্ছিল এক কাপ চা হলে বেশ জমত। চায়ের জন্য অবনীকে ডাকতে যাব এমন সময় দেখি অবনী চা নিয়ে রুমে আসছে। কারণ অতটুকু অবনী বোঝে। অবনীকে দেখেই বেশ ভালো লাগলো। গা থেকে কাঁথাটা সরিয়ে বিছানা থেকে নামতে নামতে অবনীকে বললাম, তুমি চা নিয়ে বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। ওয়াশরুমে ঢুকতে পা পিছলে পড়ে গেলাম। খুব একটা ব্যথা পাইনি, শব্দও হয়নি খুব একটা। অবনী ছুটে এসে বলল, কি হয়েছে, পড়ে গেলে নাকি? আমি বললাম, কই না তো। মিথ্যে বলছো কেন? আরে না বাবা, এমনি একটু পিছলে পড়ে গেছি আর কি। একটু সাবধানে চলতে পারো না? আচ্ছা তুমি কি করে বুঝলে? এই কথার উত্তর না দিয়ে অবনী বলল, আর একটাও কথা বলবে না। মিছে রাগে আমাকে তাড়াতাড়ি চা খেয়ে আসার জন্য আদেশ করল অবনী। হঠাৎ কেন যেন ডান পায়ের হাঁটুতে বেশ ব্যথা অনুভূত হলো। তেমন পাত্তা দিলাম না। এসে অবনীর সাথে চা খেতে খেতে নানান বিষয়ে কথা হলো। রাতের খাবারের সময় বুঝতে পারলাম ব্যথাটা ক্রমশ বাড়ছে। দুশ্চিন্তা করবে ভেবে অবনীকে কিছুই বললাম না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। মধ্যরাত্রিতে যখন সম্ভিত ফিরে পেলাম তখন অবনীকে আবিষ্কার করলাম কান্না জড়িত কণ্ঠে মোবাইলে কথা বলা অবস্থায়।
কি যেন একটা অস্বস্তি হচ্ছিল আমার শরীরে। কান খাড়া করে শুনলাম নিচতলার ভাবিকে ফোন করে কাঁদছে অবনী। কাঁদতে কাঁদতে বলল, ভাবি একটু আসবেন প্লিজ, ওর খুব জ্বর, ও ওয়াশরুমে পিছলে পড়ে গিয়েছিল, পাটাও ফুলে গেছে। এতক্ষণ আমি বুঝতে পারলাম আমি ডান পাটা নাড়াতে পারছি না। অসহ্য মাথা ব্যথা যেন আমাকে বিছানা থেকে এখনই আছড়ে ফেলে দেবে। মুখে কোনো কথাও বলতে পারছি না, অনেক কষ্টে শুধু একটা শব্দই বলতে পারলাম, অবনী। অবনী যেন অনেক তাড়াহুড়ো করে আমার কাছে এসে আর্তনাদের সুরে বলল, এই তো, এই যে আমি আছি সোনা, তোমার খুব কাছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তারপর যখন নিজেকে আবিষ্কার করলাম তখন আমি হাসপাতালে, পায়ে ব্যান্ডেজ আর আমার ডান পা দুটো বালিশের উপর রাখা। এক্সরে রিপোর্টে জানা গেছে ডান পায়ের হাড়ে বেশ চোট লেগেছে, তিন চার দিন বিশ্রাম নিলেই সেরে উঠব। মুশকিল হলো জ্বরটা খানিক পরপর আসছে আর যাচ্ছে, যখন আসছে তখন একেবারে 102-3, আর না হলে সম্পূর্ণ সুস্থ। আমি বাসায় ফিরে যেতে চেয়েছিলাম, অবনী দেয়নি, ওর কড়া নির্দেশ, সম্পূর্ণ সুস্থ না হয়ে এক পাও যেন না বাড়াই। অবনী ঘন্টা দুয়েক আগে হাসপাতাল থেকে বাসায় গেছে ফ্রেশ হয়ে আসার জন্য খাবার নিয়ে আসতে। গত তিন দিন দুচোখের পাতা এক করেছে কিনা জানি না, হাসপাতালে আমার বিছানার পাশে বসে সারা রাত কাটিয়ে দিয়েছে, বাইরের খাবার খেতে দেয়নি, কষ্ট করে নিজেই বাসা থেকে খাবার বানিয়ে এনেছে। আমার সামান্য অসুখেই তার চিন্তা মাখা মুখখানা দেখে আমার ভীষণ মায়া হয়েছে, তাকে আরো বেশি করে ভালোবাসতে ইচ্ছে করেছে। কিন্তু অবনী এখনো আসছে না কেন? অনেকক্ষণ তো হয়ে গেল, এতক্ষণ তো দেরি করে না ও। আমার কেন জানি অস্বস্তি হচ্ছিল, জ্বরটা বোধহয় আবার এলো। জ্বর এলে মানুষের মেজাজ খিটখিটে হয়, আমারও মেজাজ খারাপ হচ্ছে, অপেক্ষা কখনোই ভালো জিনিস নয়। মোবাইলে চেষ্টা করছি, ফোনটা সুইচ অফ, একটা অজানা আশঙ্কা মনকে উদ্বেল করে তুলল, কোনো সমস্যা নয় তো? আরও আধা ঘন্টা পেরিয়ে গেল, জ্বরটা সত্যি বেশ বেড়েছে এখন। অবনীর ফোনটাও এখনও অফ। বিছানা পাশ থেকে বোতল নিয়ে কোনো মতে একটু পানি খেলাম, মেজাজ খারাপটা ক্রমেই বিরক্তিতে রূপ নিচ্ছে, অবনীর প্রতি ভীষণ রাগ হচ্ছে। ফোনটা হাতে নিয়ে আরেকবার চেষ্টা করব ভাবছি, এমন সময় অবনী রুমে ঢুকলো, তাকে দেখেই রাগটা যেন আমার বেড়ে গেল। চরম বিরক্তি নিয়ে প্রশ্ন করলাম, এতক্ষণ লাগলো কেন, ফোনটা অফ কেন? একা একটা মানুষ হাসপাতালে বিছানায় অসুখে কাতরাচ্ছে সেটা একবারও মনে হয়েছিল তোমার? বাসা থেকে এতক্ষণ লাগে কেন আসতে? 3.5 ঘন্টা লাগালে 1 ঘন্টার কাজে, একবারও মনে হয়েছিল আমার কথা? এতক্ষণে মুখ খুলল অবনী, একটু ভালো মতো গোসল করে রেডি হয়ে আসতে আসতে দেরি হয়ে গেল। হ্যাঁ তাই তো হবে, আমি হাসপাতালে বিছানায় কাতরাবো আর তুমি ভালো মতো গোসল করবে, রূপচর্চা করবে, তোমার জন্যই তো এমন হলো। কেন আমাকে বৃষ্টিতে ভিজতে দেখে এমন অলক্ষণে কথাটা তখন না বললেই হতো না? খুব হিংসে হচ্ছিল তাই না? এবার খুশি হচ্ছ তো? আমি আর কিছু বলতে পারলাম না, শুধু মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। তারপর যখন নিজেকে আবিষ্কার করলাম তখন বিকেল 5টা, ঘুমের ওষুধ দিয়েছিল ডাক্তার আমাকে, শরীর ঘামছে, জ্বরটা বোধহয় এখন নেই। বিছানার পাশে চোখ পড়তে দেখলাম খাবারের হটপটটা পাশেই রাখা, খুব খিদে পেয়েছে। অবনীকে ডাকলাম, অবনী, অবনী, কোনো সাড়া শব্দ নেই। আবার ডাকলাম, অবনী, অবনী, না, কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ মনে পড়ল ঘুমানোর আগে অবনীর সাথে রাগ করার কথা। বিছানা থেকে নেমে হাসপাতালের বারান্দায় গিয়ে দেখলাম অবনী উদাস হয়ে আকাশ দেখছে, মন খারাপ থাকলে অবনী এমন করে। কাছে গিয়ে ওর কাঁধে একটা হাত রাখলাম, পেছন ফিরে শঙ্কিত মুখে আমার দিকে এক পলক দেখে মুখ নিচু করে বলল, এ কি, তুমি উঠে এসেছো কেন? এখনো পাটা সম্পূর্ণ ঠিক হয়নি।
অবনীর চোখের জল আমার দৃষ্টি আড়ায়নি। অবনি আমাকে ধরে বিছানার কাছে আনার চেষ্টা করল, আমি বাধা দিলাম। অবনিকে শক্ত করে ধরে আমার সামনে দাঁড় করালাম। ও আমার মুখের দিকে তাকাচ্ছে না, এক হাত দিয়ে মুখটা তুলে ধরলাম। চোখের জল তখন কপাল বেয়ে পড়ছে। হাত দিয়ে চোখটা মুছে নিয়ে মিনতি ভরা কণ্ঠে ওকে বললাম, সরি। অবনি কিছুই বলল না। আমি আবার বললাম, সরি। অবনি এবারও কিছু বলল না। আমি বলতে লাগলাম, কি করব বলো, তোমাকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে খুব টেনশন হচ্ছিল, খুব মিস করছিলাম তোমাকে, ফোনটাও অফ, এদিকে জ্বরটাও বেড়েছিল তাই মাথাটা ঠিক রাখতে পারিনি। তুমি তো জানো তুমি চোখের আড়াল হলে আমার কতখানি কষ্ট হয়, সরি, আর হবে না। অভিমান ভরা মুখে অবনি বলল, তাই বলে এভাবে বলবে তুমি? ফোনে চার্জ ছিল না, বাসায় গিয়ে দেখি বিদ্যুৎ নেই, রান্না করতে সময় লাগে না, তোমাকে একটু সুস্থ দেখে গেলাম তাই ভাবলাম একটু ভালো মতো গোসল করে নিই, তিন দিন ধরে তো ঠিক মতো ফ্রেশও হতে পারিনি, আসার সময় রাস্তায় অনেক জ্যাম ছিল, সাথ করে তো আর দেরি করিনি বলো, আর তুমি আমাকে কিছু বলতে না দিয়েই এভাবে বলতে শুরু করলে, তোমাকে না বলেছি এমন করে রাগ দেখাবে না আমাকে, আবার ভীষণ কষ্ট হয়। ছোট বাচ্চার মতো অভিমানের সুরে বলছিল অবনি। আমি অবনির কাঁধে হাত রেখে বললাম, কি করব বলো, আমার তো আছে একজন, রাগ করলেও তার সাথেই করব, ভালোবাসলেও তাকেই বাসব, দুষ্টুমি করলেও তার সাথেই করব, আমার তো আর কেউ নেই এই ছোট্ট পাখিটা ছাড়া। অবনি এক পলক আমার চোখের দিকে তাকালো, চোখ দিয়ে তখনও পানি ছড়ছে, এবার যেন কান্নাটা বেড়ে গেল, শক্ত করে জড়িয়ে ধরল আমাকে, কাঁদতে কাঁদতে বলল, এভাবে সারা জীবন আমাকে ভালোবেসো প্লিজ। আমার মুখ দিয়ে কথা আসলো না, শুধু বললাম হুম। জানলা দিয়ে আকাশ দেখতে লাগলাম, মনে হলো পরন্ত বিকেলে এই দুই হৃদয়ের ভালোবাসা দেখে মেঘেরও মনে হয় অনেক হিংসে হয়। সময়ের যে আশ্চর্য আর কিছু নেই, সময় যে কত কিছু ঠিক করে দেয় আবার কত কিছু এলোমেলো করে দেয় তারই অত্যা নেই। হিসেব করলে দেখা যাবে এক জীবনে সময়ের চেয়ে বেশি কথা আমরা আর কেউই বলি না, ঠিক তেমনি সময়ের কাঁধে চেপেই আমি আর অবনি আজ এত কাছাকাছি। আরও একটু বুঝিয়ে বললে সময় আমাদের দুজনকে এক করে দিয়েছে, গল্পের ভাবনায় যে আমার অজস্র রাত কেটেছে কাগজ কলমের সক্ষতায়, সেই আমি রাতের পর রাত জেগে চিঠি লিখতাম অবনিকে, সেই চিঠি বেশিরভাগ সময় অবনির হাতে পৌঁছাত না, তারপরও আমি চিঠি লিখতাম, আমার খুব আনন্দ হতো, সেই চিঠিগুলোই কখনো কখনো গান হতো, গল্প হতো, কবিতা হতো, কোনো কোনো চিঠি তো উপন্যাসও হতো। সময়ের ব্যবধানে আমার লেখার হাত পাল্টেছে, ছুটতে হয়েছে জীবিকার সন্ধানে, ভাঙা স্বপ্নকে জোড়া লাগিয়েছে সময়, সময়ই কিছু কিছু সাজানো স্বপ্নকে করেছে এলোমেলো, তবে ভাঙা গড়ার এই খেলায় সময়ের এই ওঠানামা আমাকে দিয়েছে অবনিকে, এই জন্য আমি সময়ের কাছে কৃতজ্ঞ। একটা ব্যাপার ভাবলে আমার দারুণ অবাক লাগে, সময়ের সাথে সাথে আমি পাল্টে গেছি, পাল্টে গেছে আমার জীবন, কেবল অবনি পাল্টাল না। সেই ভালো লাগার প্রথম দিনটি থেকে অবনিকে যেমন দেখে আসছি আজও অবনি তেমন আছে, আমাকে পাবার জন্য কম মূল্য তো তাকে দিতে হয়নি, ওই এতটুকু বয়সে কত কিছুই না সামলাতে হয়েছে তাকে, আসলে ভালোবাসাই সব কিছু ঠিক করে দিয়েছে। আমি একটা কথা খুব বিশ্বাস করি, আর তা হলো চোখের জল আর রক্ত দুটোই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, স্বাভাবিক শান্তিপূর্ণ আন্দোলনে যা অর্জিত হয় না তার জন্য রক্তই শেষ সমাধান,
পৃথিবীর বড় কোনো আন্দোলনই রক্ত ছাড়া সফলতার পথ দেখেনি। তেমনি মনের দাবিতে চোখের জলের অনেক দাম। পৃথিবীর কোনো প্রেমী চোখের জল ছাড়া সফল হয়নি। রাতের গভীরে একান্ত নিবিড়ে যে হৃদয় ভালোবাসার কান্নায় বালিশ ভেজায়নি, সে ভালোবাসতেই জানে না। কারণ অবিমিশ্র ভালোবাসা বলে কিচ্ছু নেই। অপনিকেও বালিশ ভেজাতে হয়েছে। আজ রাত চোখে নেমেছে যমুনা। এই কি করছো, খেতে এসো। কিছু না, আসছি। এতক্ষণ ডায়েরি লিখছিলাম, লুকিয়ে লুকিয়ে একটা ডায়েরি লিখি আমি। অবনি জানে না, যেদিন এই ডায়েরিটা শেষ হবে সেদিনই ডায়েরিটা গিফট করবো ওকে। আপাতত খেতে যাই, বাকি কথা পরে হবে। তাড়াতাড়ি করে খাওয়ার টেবিলে এলাম। নানা পদের খাবারে টেবিল সাজানো, ইলিশ মাছ, লাউ শাক, আলু ভর্তা, বেগুন ভাজি, ডাল, সবগুলোই ছোট ছোট বাটিতে সাজানো। মাত্র দুজন মানুষ, বেশি কিছু প্রয়োজন হয় না। টোনাটোনি সংসারে এতেই আমাদের দারুণ চলে যায়। খেতে বসলাম। অবনির হাতের রান্না অসাধারণ। রান্নার ব্যাপারে অবনির বক্তব্য হল, মমত্ববোধ দিয়ে রান্না করলে সব খাবারই মজার হয়। অবনির রান্না খেতে খেতে আমার হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল। মাঝে মাঝে বাবা রাত করে বাসায় ফেরার সময় ছোট মাছ নিয়ে আসত। মা তো রেগে আগুন, এত রাতে এই ছোট মাছ কে বাঁচবে, কে রান্না করবে? বাবা শুধু বলতো, একটু ভালো করে পেঁয়াজ দিয়ে রান্না করো, খুব ভালো লাগবে। মা মিছে অভিমানে বলতো, পারবো না, কিন্তু ঠিকই হাঁড়িপাতিল ধুয়ে তৈরি হতো রান্না করার জন্য। আমরা তখন খেয়ে দিয়ে এক প্রস্থ ঘুমিয়ে নিতাম। বাবা ফ্রেশ হয়ে রান্নার পাশে পেড়ি নিয়ে বসে গল্প করত। আমি আধো ঘুমে সেই গল্পের অনেক কিছু শুনতাম। বাবা মাকে বলতো, ছেলেরা খেয়েছে? খেয়েছে। পড়াশোনা করেছে? সন্ধ্যা থেকে পড়াশোনা করেছে। মাঝে মাঝে বাবা আমাদেরকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ত। 5,000 টাকায় কি সংসার চলে? ছেলেদের লেখাপড়ার খরচ, খাওয়া দাওয়া, শহরে থাকা, জিনিসপত্রে যা দাম, কি করে যে কোলাবো বুঝতে পারি না। মা বাবাকে অভয় দিয়ে বলতো, অত চিন্তা করো না তো, আল্লাহ আছে। তুমি আছো বলেই একটু ভরসা পাই। আমি জানি যে আমি না থাকলেও আমার সন্তানদের কোনো অবহেলা হবে না। মা রেগে যেত, কিসব কথা বলো, কিছু হবে না তোমার, দোয়া করো, ছেলেদের জন্য দোয়া করো। মা বলতো, 3টি ছেলে আমাদের, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে 3টি চাঁদের মতো বউ নিয়ে আসবো, সুখে শান্তিতে ঘর ভরে উঠবে আমাদের। এসব কথা আমি শুনতাম। বাবা মায়ের ভালোবাসার কথোপকথন ভালো লাগত। একদিন স্কুল পালিয়ে খেলতে গিয়েছিলাম বলে রাতে বাবা খুব মেরেছিল। মার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমি। রাতে বাবা খাবার সময় মাকে বলেছিল, ছেলেটাকে মারার পর থেকেই আমার একটু খারাপ লাগছে। আসলে যেদিন ওর সাথে খারাপ ব্যবহার করি সারাদিনই আমার খুব খারাপ যায়, কিছুই ভালো লাগে না। আমি কি ওকে এমনি মারি? ওর ভালোর জন্যই তো মারি। ছেলেটা আমার মেধাবী, আমি জানি ও পারবে, তুমি দেখে নিও, ও একদিন সত্যিই পারবে। বাবা কথাগুলো বলছিল আর কাঁদছিল। মা বাবার কাঁধে হাত রেখে বাবাকে বোঝাচ্ছিল, অত চিন্তা করো না, অবশ্যই আমাদের ছেলেরা মানুষ হবে। মায়ের চোখও তখন ছলছল করছিল। আমি বিছানা থেকে সব দেখেছি আর শুনেছি, আমার চোখ দিয়েও তখন অঝোর পানি। বাবা যখন মারছিল তখন যতটা না কেঁদেছিলাম তার চেয়েও বেশি কেঁদেছিলাম বাবার কান্না দেখে। কত ভালোবাসে আমাকে তারা। পৃথিবীর প্রত্যেকটি বাবা মাই তার সন্তানকে অসীম ভালোবাসে। সন্তানরা হয় বোঝে, নয়তো বুঝেও বোঝে না। আবার হয়তো যখন বোঝে তখন সময় থাকে না। কারণ ওই যে বললাম, সময় সবচেয়ে আশ্চর্য জিনিস। খেতে খেতে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। মাছের কাঁটা হাতে বিঁধল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাছের কাঁটা হাতে বিঁধল। একটু চিৎকারও করলাম। পাশের চেয়ারে অবনী বসা ছিল।
আমার হাতের আঙুলটা তাড়াতাড়ি করে মুখে পুরে নিল, রক্ত বের হচ্ছে। অবনী রেগে গেল। একটা কাজও ঠিক মতো করতে পারো না, একটু দেখে খেলে কি হয়? সব কাজে শুধু গাছাড়া ভাব, চলো আর খেতে হবে না। আমার হাতটা ধরে বেসিনে নিয়ে গিয়ে নিজে ধুয়ে দিল। কাঁটাটা বেশ ভেতর পর্যন্ত ঢুকে গিয়েছিল। ডেটল দিয়ে হাতটা পরিষ্কার করে বেঁধে দিল সে। আমি ভয়ে ভয়ে অবনীকে বললাম, আর কোনোদিন মাছরান্না করবে না? করব, 100 বার করব। নিজে খেতে পারে না, মাছের দোষ। বলেই অবনী একটু হাসল। কি ব্যাপার, হাসছ কেন? বলে একটা ভেংচি কাটল অবনী। আমি অবাক হয়ে গেলাম, আমার হাসি চলে আসলো। অবনীকে জড়িয়ে ধরে বললাম, খুব দুষ্টু হয়ে গেছো তুমি, তাই না? হবই তো। কেন? কথায় আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। তাই? হুম, তাই। তাই না? আবারও অবনী বলল, বলে ভেংচি কাটল। এবার অবনীর ঠোঁটটা চেপে ধরলাম ঠোঁট দিয়ে। অবনী নিথর হয়ে নিজেকে সমর্পণ করলো আমার বুকে। থাকুক না, এত কিছু জানতে হবে আপনাদের? গল্পের নায়ক নায়িকা একটু নিজের মতো থাকুক। সকাল হতেই যথারীতি আমার ঘুম ভাঙল অবনীর কাপ পিরিচের টুংটাং শব্দে। লাল পাড়ের কালো একটা শাড়ি পরেছে অবনী। আমি অবনীকে অপলক দেখছি। অবনী আমার চোখের সামনে হাত নেড়ে বলল, কি দেখছ অমন করে? কিছু না, ঘুম ভাঙা কণ্ঠে বললাম আমি। অবনীও আমার দিকে তাকিয়ে আছে। এবার আমি বললাম, কি ব্যাপার, এবার তুমি তাকিয়ে আছো যে? অমন করে কথা বলো না প্লিজ। কেমন করে? ঘুম ভাঙার পর তোমার প্রথম কণ্ঠস্বর শুনলে আমার ভিতর কেমন যেন একটা শিহরণ বয়ে যায়। অবনীর চোখে মুখে কামনার আগুন। আমি বললাম, তাই নাকি? যেই অবনীকে ধরতে যাব, অমনি অবনী কাপ পিরিচ পাশের ছোট্ট টেবিলে রেখে দৌড়ে পালালো। কিছু দূর এগিয়ে আমার দিকে ফিরে তাকিয়ে আবার একটা ভেংচি কাটল। আমি হাসি হাসি মুখ নিয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আজ একটা বিশেষ দিন, অবনী হয়তো ভেবেছে আমি ভুলে গেছি, কিন্তু আমি ভুলিনি। সারপ্রাইজটা অবনীকে সন্ধ্যায় দেব। সকালটা সাদামাটা ভাবেই পার করলাম। গোসল করে খেয়ে অফিসে চলে এলাম। দুপুরে অবনী ফোন করল, খেয়েছো সোনা? হুম, খেয়েছি। আমাকে ছেড়ে খেয়ে ফেললে? সরি সরি, ভুল হয়ে গেছে। আরে না না, আমি তো দুষ্টুমি করলাম। আচ্ছা, তোমার হাতের অবস্থা কেমন? রাতে একটা পেইন কিলার খাইয়ে দিয়েছিল অবনী, সকালে ব্যান্ডেজটা খুলে দিয়েছে। আমি বললাম, হুম, ভালোই। ব্যথা আছে? না, নেই। ওকে তাহলে, রাখছি। ওকে। আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে বের হলাম, সরাসরি চলে এলাম স্বর্ণকারের দোকানে। একটা আংটির অর্ডার দিয়েছিলাম অবনীর জন্য, সেটা নিলাম। সন্ধ্যা নেমে এলো, একগুচ্ছ ফুল আর দুইটা কবিতার বই কিনলাম অবনীর জন্য। বাসায় ফিরলাম, ঘরে ঢুকি দেখি ঘরের চেহারাটা পাল্টে গেছে। ড্রিম লাইট জ্বালানো, হ্যাঁ ড্রিম লাইট। ঘরের বিভিন্ন কোনায় কোনায় মোমবাতি জ্বালানো, একটা স্বপ্নিল পরিবেশ। আমাকে দেখেই অবনী দৌড়ে এসে জড়িয়ে ধরল, অভিমানের সুরে বলল, এত দেরি করলে কেন? আমি অবনীকে শক্ত করে আঁকড়ে ধরলাম। অবনী বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। আজ আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী। এই 3 বছরে বেশ চড়াই উতরাই পার হয়েছে, পরিবর্তন এসেছে আমাদের জীবনে। ভালো চাকরি করছি এখন, বেতনও বেশ ভালোই, সচ্ছল পরিবার। কিন্তু অবনী আগের মতোই আছে, বিলাসের জলে ভাসেনি সে। বরং টানাপোড়েনের সংসারটাই যেন আপন ছিল তার। বেড়েছে মাইনে, কিন্তু অবনীর চাওয়া বাড়েনি। আজ আকাশে বেশ জোছনা, জানলাটা খুলে দিলাম, ঘর ভরে গেল যোজনায়। মুখোমুখি দুটি চেয়ারে অবনী আর আমি। আমার জন্য পায়েস করেছে অবনী, একটা বাটিতে 2 চামচ। একটা দিয়ে অবনী আমাকে খাইয়ে দিচ্ছে, আরেকটা দিয়ে আমি অবনীকে। খাওয়া শেষে চা আনতে গেল অবনী। এই ফাঁকে আমি অবনীর জন্য গিফট আনতে গেলাম। অবনী চা নিয়ে এলো, ওর হাতটা ধরে আংটিটা পরিয়ে দিলাম, ফুলের গুচ্ছ আর কবিতার বই 2 দিলাম। অভিভূত অবনী আমার হাতে একটা পাঞ্জাবি দিল, বলল, পরে এসো। আমি পাঞ্জাবি পরে এলাম, অবনী আমার বুকে মাথা রাখল। দুজন দুজনকে জড়িয়ে উপভোগ করছি যোছনা।
চা খেতে খেতে আলাপ হলো অনেক, আমাদের অতীতের কথা, নানান ঝড় ঝাপটার কথা, কষ্টের কথা, প্রথম ভালো লাগার কথা, প্রথম কাছে আসার কথা, প্রথম চুমু খাওয়ার কথা, প্রথম ঝগড়ার কথা। দেখতে দেখতে বেশ রাত হয়ে গেল। অপনি বলল, খাবে চলো। চলো, আমি উঠতে যাব। এমন সময় অপনি আমার হাতটা ধরে বুকের কাছে এনে কবিতার মতো করে বলল, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। অপনি আবারও বলল, এভাবে আমাকে সারা জীবন বুকে আগলে রেখো। আমি ওর ঘাড়ে দুই হাত রেখে বললাম, রাখব। খাবার টেবিলে এসে আমি একটু রেগে গেলাম। আজকেও অবনী ইলিশ মাছ রেঁধেছে, গত রাতে হাতে কাঁটা বেঁধার কথা মনে পড়ল। অবনী ব্লেটে ভাত তরকারি তুলছে, আমি রেগে গিয়ে বললাম, আজকেও মাছ? তোমাকে না বলেছি আর মাছ রাঁধবে না? আরও কিছু বলতে যাব, এমন সময় অবনী এক লোকমা ভাত আমার মুখে পুরে দিল। আমি আর কিছু বলতে পারলাম না। অবনী বলল, আজ আমি খাইয়ে দিচ্ছি, আজ হাতে কাঁটাও বিঁধবে না, গলায়ও বিঁধবে না। আমি বললাম, বিঁধবে, আজ আমার মনে বিঁধবে। অবনি আমার চোখের দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আবার সে ভেঙচি কাটল। আমি হেসে দিলাম, অবনিও হাসতে লাগল। যশোনা প্লাবিত রাতে আমাদের হাসি ছড়িয়ে পড়ল ঘরের প্রতিটি কোণে। FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।